হারোতে সুতে যাইও তুই, আরো বাড়িতে যাইও বন্ধুরে, একবার বেড়াই আইও, আই ফিরি দিও সাজাই, ফিরা দিও খাইও। আরো তে শুতে যাইও তুই, আরো বাড়ি যাইও। প্রিয় দর্শক, শুরু হলো ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ 2012-র চট্টগ্রাম অঞ্চলের সিলেকশন রাউন্ড। তাই অতি উৎসাহে আমিও একটু গেয়ে বসলাম, কিন্তু আমার গান দিয়ে তো আর কাজ হবে না, আমাদের সম্মানিত বিচারকরা অপেক্ষায় আছেন প্রতিযোগী বন্ধুদের গান শুনতে। তুমি কি ধরনের গান গাও? সবগুলোই গাই, তবে আধুনিক বেশি গাই। আজকের প্রেফারেন্স কোনটা হবে? আধুনিক। শিওর? তাহলে তুমি বিশ্রাম নাও, নিঃশ্বাস নাও, স্কেলটা ঠিক মতন রাখো। হ্যাঁ, অশ্রু দিয়ে লেখাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। শ্যামা, তুমি অনেক ছোট মানুষ, তোমার প্রতি কোনো অভিযোগ অনুযোগ নেই, শুধু তোমাকে একটু আরো বেশি সাধনা করতে হবে। অনেক মিষ্টি তোমার হাসিটা, তুমি মঞ্চে দাঁড়িয়ে হাসছিলে কেন? ওই মঞ্চে দাঁড়িয়ে তো সবাই ভয় পায়, তুমি ভয় তো পাওনি, তুমি উল্টো হেসেছো, কারণটা কি? মনে হয় হাসলে নার্ভাসনেস একটু কমে। তুমি এমন জাল পেতেছো সংসারে, তুমি এমন জাল পেতেছো সংসারে, কার বা এমন সাধ্য আছে কে জাল ছেড়ে যেতে পারে? তুমি এমন জাল পেতেছো সংসারে। অভিজিৎ, তুমি গান গাচ্ছ, কিন্তু গানের মধ্যে যে আমাদের কাছে কথাগুলো বা সুরগুলো হৃদয়ে যে তুমি এটাকে অধিষ্ঠিত করবে সেই ক্ষমতা এখন অর্জন করনি। তুমি, আমার মনে হয় তুমি চর্চা করো, সামনের বছরে আসো। কি ভয় পাচ্ছ? একটু একটু। কোনো ভয় নেই, নির্ভয়ে গান গাও, একটা গান সুন্দর করে গাবা, বুঝে গাবা। দৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছো এমন, এত করে কেন তুমি ডাকো, তবুও তো দূরে দূরে থাকো, তোমাকে আমার বড় প্রয়োজন, লা লা লা। তোমার গলা শুনলাম, গায়কি শুনলাম, আমার পক্ষ থেকে কোনো রকম বিরূপ মনোভাব নেই, আমি তোমার পক্ষে আছি। আমার সাথে কনফিউশন আছে তোমাকে নিয়ে। মা, তুমি তো নিশ্চয়ই তালে গান গেয়েছো নাকি? তুমি তো তালের কোনো কিছু করবে, যে প্রুফ, তুমি প্রুফ করবে যে তুমি তালে গাচ্ছো। মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘে ঢাকা জোছো না, একলা বাতাস একলা বনে তুমি ছাড়া যাব না। তালে আছে তো, এটা আধা তালে একটা গান, ডিফিকাল্ট তালিতে গাচ্ছে, এটা তো যথেষ্ট। তুমি ইয়েস কার্ড পেয়েছো। থ্যাংক ইউ স্যার। যদি লক্ষ্য থাকে দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের চট্টগ্রাম অঞ্চলের সিলেকশন রাউন্ডের প্রথম ইয়েস কার্ড বিজয়ীকে। তোমার গান শুনে যখন বিচারকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, বুলবুল স্যার তোমাকে আগেই ইয়েস কার্ড দেবেন বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু পার্থদা এবং ফাহমিদা আপার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, তখন কি মনে হচ্ছিল? তখন মনে হচ্ছিল হয়তো বা ইয়েস কার্ড নাও পেতে পারে, আবার বুলবুল স্যার যখন আশ্বাস দিয়েছিল আবার মনে হচ্ছিল উনার রেফারেন্স হয়তো বা পেতেও পারি। এই যে দ্বিধাদ্বন্দ্ব, আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আমি রজনীগন্ধ
কথা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জুছনা ছড়িয়ে যায়, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনী গন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। না, আমি চাই তুমি আসো, কারণ তোমরা ওই দিকটার মানুষগুলি যেভাবে চর্চা করছে এটাই, ওইসব অঞ্চলে তোমরা ওস্তাদ খুঁজে পাও না ঠিক মতন, ওইসব অঞ্চলে তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার মতন তোমাদের ওরকম লোক পাও না, অনেক অসুবিধা আছে আমরা জানি এখান থেকে বুঝি। তো আমার বিবেচনায় বলা যে ইউ আর ওয়েল এন্ড ফাইন, তোমাকে নেওয়া যায়। আমার আসলে না করবার কিছু নেই। কারণ ঋতু জগৎ মাথারে এবং আজ যেমন বাংলা ঋতু আল্লাহ ছিব আজ ইয়েসকাটারে নাহলে চেষ্টা ব্যাঙে নারো যেন বাংলা ভাষা শিখিব স্পষ্টভাবে ল্যাপ যেন গাই ইয়েসকাট যেন ইবল আনে। কি শোনাবে তুমি আমাদেরকে বলো? এটা আধুনিক গান। তুমি তোমাদের কোনো গান শোনাতে পারো না? হ্যাঁ শোনাতে পারবো। একই দিন তুই মুই হ্যাঁ হাই হুই ইকে দোষে আগো দিন নেই, দোল ফিতিমি আন্দারোয়ে বই যে কে দেবা হালায় নেই, একই দিন তুই মুই হ্যাঁ হাই হুই ইকে দোষে আগো দিন নেই। এটার যে সুরটা, মূল সুরটা লা 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 ফিল্টার সেনা তো